আজকে আমি চলে এসেছি এক্সক্লুসিভ সব গহনাপাতি কিনতে। গহনা বলতে সোনার গহনা তো আরিয়ানের বাবা অনেক দিয়েছে, এখন কিনতে এসেছি অ্যান্টিক ইমিটেশন পাথর, এগুলা পার্ল। তো আমরা আজকে চলে এসেছি আরঙে। আরঙে এখান থেকে মানে আরঙের প্রোডাক্টগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো আরঙের। সো আমার অনেক ভালো লাগে দেশীয় পণ্য, যদিও এগুলোতে সব কিছুতেই গ্রামের ছোঁয়া। তো যেহেতু শহরের মানুষ বা দেশের বাহিরের মানুষগুলো কিন্তু এগুলাই পছন্দ করে, কারণ দেশীয় জিনিসগুলোকে আরং অনেক সুন্দরভাবে সংরক্ষণ করে এবং ফুটিয়ে তুলে রেখেছে। তো এখানে এই কানের দুলটা আমার অনেক ভাল লাগছিল, তো আমি বললাম এই দুলটা বের করতে। এখান থেকে অনেক কিছুই কেনা যায়। পার্লের অরিজিনাল পার্লের যে নেকলেসগুলো আছে খুবই সুন্দর, আমার অনেক ভালো লেগেছিল। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের চকার, চুড়ি, ফিঙ্গার রিং, সব কিছুই অ্যাভেলেবল আরঙে। এই যে আমাদের কিছুটা কেনাকাটা হয়ে গেছে উপর থেকে, এখন হচ্ছে আমি এখান থেকে সব অর্নামেন্টস কিনবো বলে এখানে আসছি। আর এখানে ছোট্ট করে সুন্দর একটা আয়না দেওয়া আছে, যাদের যাদের মন চাইবে একটু করে পরে ট্রায়াল দিয়ে দেখতে পারেন এই ছোট্ট আয়নাতে। যদিও বা এখানে অনেক বিশাল বিশাল আয়না আছে, এগুলো হচ্ছে নূপুর, পায়েল, ব্রেসলেট এই আর কি। তো এগুলা মানে নিরাপত্তার স্বার্থে দেখিয়ে আবার ভিতরে ঢুকিয়ে রাখে, কারণ আসলে মানে একটা জায়গায় চোর ধরা পড়লেও কিন্তু বিভিন্ন সমস্যা আছে, জানাজানি হয় যে আরঙে চুরি হয়েছে বা এই শপিং মলে চুরি হয়েছে এসব কারণে। তো সব মিলিয়ে এই যে আমি এখান থেকে এই যে এই ইয়েটা দেখেছি, এটা আমার অনেক ভালো লাগছিল। এটা হচ্ছে মানে ইয়াররিং, ইয়াররিংটা সুন্দর ছিল, ব্ল্যাক অ্যান্ড হচ্ছে মাঝখানে হোয়াইট পার্লের ই ছিল, অনেক ভালো ছিল। আর ব্ল্যাক এবং হোয়াইট কিন্তু অনেক ড্রেসের সাথেই পরা যায়, যার জন্য আমি এটাই চয়েস করেছিলাম। আরও চয়েস করতেছি, আরিয়ানের পাপাকে বলতেছি একটু চয়েস করে দাও প্লিজ। তো এই দিকে আবার এই যে শাড়ির যে দোকান, এই শাড়িটা আমি নিতে চেয়েছিলাম, যে শাড়িটার দাম ছিল 20,000 টাকা, 20 বা 22,000 টাকা, আমার সঠিক স্মরণ নেই। তো এই যে এইটা আরঙের শাড়িগুলো আমার ভালোই লাগে, যেগুলো হ্যান্ড স্টিচ করা, এই শাড়িগুলো আমার খুবই ভালো লাগে। আর হ্যান্ড স্টিচ করা থাকলে সেগুলোর দাম বেশি হয়, এটাই স্বাভাবিক, কারণ আমরা সবাই জানি অ্যাজ এ বাঙালি হিসেবে জানি যে সেলাই সুই সুতার কাজ করতে কত কষ্ট হয়, কত ধৈর্যের প্রয়োজন। তো এখানে এই যে ওয়ান পিস কুর্তি, থ্রি পিস বিভিন্ন রকমের ই আছে। তো দেখে শুনে মানে আমার সাইজেরগুলো খুঁজতেছিলাম যে আমার সাইজ অ্যাভেলেবল কোন পাশে, অনেক উপচে পড়া ভিড়।